টিভি আমার দেশ আমার গর্ব। এই রোগীটি আকবর হোসেনের প্রথম রোগী, তার সংস্পর্শে ছিল ওই বাড়িটির কেয়ারটেকার। আমরা তখনই ওর সাথে আকবর হোসেনের সাথে কথা বলে তার সংস্পর্শে কারা কারা এসেছিলেন তাদেরকে আমরা তাদের কাছ থেকে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা আক্রান্ত রোগীদের যারা নিয়ে কাজ করছেন তারা স্যাম্পল কালেকশন করেছেন এবং সেটা পরীক্ষা নিরীক্ষা করার পরে তার পজিটিভ এসেছে। বাকিদের আমরা অপেক্ষমান আছি যে তারা সেই রিপোর্টগুলো আসছে এবং ওদের সাথে আর কার কার সংযোগ ছিল আমরা সেগুলো হিস্ট্রি নিয়ে এখানে স্যাম্পল কালেকশন করে টেস্টে আছি। বাড়ি বাড়ি গিয়ে আমরা অনুরোধ করেছি যে বিনা প্রয়োজনে ঘর থেকে না বেরোনোর জন্য এবং আমাদের যারা আছি আমরা যেন বডি কন্টাক্টে না থাকি, আমরা যেন সামাজিক দূরত্ব শারীরিক দূরত্ব বজায় রেখে চলি। উনি আমাদের প্রথম পজিটিভ যে রোগীটি ধরা পড়েছিলেন তার সংস্পর্শে আসা একজন ব্যক্তি, ওই বাড়ির কেয়ারটেকার। যদিও তিনি ওই বাড়িতে থাকেন না, ওনার বাড়ি ওই বাড়ি থেকে দূরে আরেকটি বাড়িতে, তো আমরা ওনার ক্লোজ কন্ট্যাক্ট হিসাবেই ওনার স্যাম্পল নিয়েছিলাম। দুঃখজনকভাবে ওনার পজিটিভ এসছে। তো আজকে আমরা বিয়ানীবাজার পৌরসভা সম্মানিত মেয়র মহোদয়, আমাদের অফিসার ইনচার্জ বিয়ানীবাজার থানা সহ আমরা এখানে এসেছি। ওনার বাড়ির সহ আশপাশের দুটি বাড়ি আমরা লকডাউন করেছি। ওনার কন্ট্যাক্ট ট্রেসিং, ওনার সংস্পর্শে যারা এসেছিল যথাসম্ভব আমরা ওনাদের তথ্য নেওয়ার চেষ্টা করছি এবং আজকেই আমরা ওনার বাড়ির লোকজনের ইয়ে নিয়ে নিব, স্যাম্পল নিয়ে নিব এবং পরবর্তীতে কন্ট্যাক্ট ট্রেসিং নতুন আর কেউ বের হলে তাদের আমরা ব্যবস্থা স্যাম্পল কালেকশন করব। আর ওনার ব্যাপারে আমরা ইতিমধ্যে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে আবাসিক চিকিৎসক ওনার সাথে কথা হয়েছে। আমরা ওনাকে অনুরোধ করেছি এই রোগীকে শহীদ শামসুদ্দিন হাসপাতালে হস্তান্তর করার জন্য। যদিও আমাদের জাতীয় নীতিমালার মধ্যে এখন আছে যে কোনো রোগীর যদি সেরকম উপসর্গ না থাকে, অর্থাৎ শ্বাসকষ্ট থাকার আগ পর্যন্ত রোগী বাড়িতে থাকতে পারে, তারপরও এই বাড়ির পরিবেশ বিবেচনায় আমি এবং আমার মেয়র মধ্যে সরাসরি কথা বলেছেন, আমরা ওনাকে অনুরোধ করছি এই রোগীকে নিয়ে যাওয়ার জন্য। করোনা রোগী ধরা পড়ছে, আমরা আগে থেকে সবার সতর্ক করি আর এখন আরো বেশি বেশি সতর্ক থাকা দরকার। লোয়ার যে বাড়িগুলো লকডাউন হয়েছে এই বাড়িগুলো কেউ যেন নাই এবং এই বাড়িতে কেউ নামার, এটার আমরা আতঙ্কিত না হই আর সতর্ক থাকা দরকার। সতর্ক থাকলে খেলে রূপান্ত হইত না। এ বেনু জানার যে টাঙ্গাইল জেলার কেয়ারটেকার আছে, যার কারণে ইনো আইসি আইলে তার এটা ধরা পজিটিভ দেওয়া হয়েছে। আমরা দ্রুত একে চিকিৎসার ব্যবস্থা সহ এই বাড়ি, এর পাশের বাড়ি এবং এর আশপাশ যে বাড়িগুলো আছে লকডাউন ঘোষণা করছি এবং পুলিশি টহল জোরদার করছি। আমি সহ স্থানীয় প্রশাসন তাদের যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী লাগবে তার সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখব। ইতিহাস, ঐতিহ্য, সংবাদ, বিনোদন, ব্যতিক্রমী সব আয়োজন। ম্যাপ টিভি, আমার দেশ আমার গর্ব।